Hello YouTube! ওয়েলকাম ওয়ান্স এগেইন বর্তমান ইন্টারনেট জগতের প্রায় নব্বই ভাগ দখল করে আছে গুগল গুগল সার্চ ইঞ্জিন প্রতি আর কোনো সার্চ ইঞ্জিন এত বেশি রিকোয়েস্ট কখনোই হ্যান্ডেল করতে হয়নি এবং ইউটিউবে রয়েছে প্রায় একশো ত্রিশ কোটি ব্যবহারকারী যার নিয়মিত ইউটিউব ব্যবহার করে আসছেন প্রতি মিনিটে ইউটিউবে তিনশো ঘন্টা ভিডিও আপলোড হয়ে আসছে প্রতিদিন গড়ে পাঁচ বিলিয়নের উপরে ইউটিউব ভিডিও ভিউ হয়ে আসছে এবং ইউটিউব ইউটিউবে রয়েছে প্রতিদিন ত্রিশ মিলিয়ন ভিজিটর গুগলের রয়েছে অ্যান্ড্রয়েড প্লে স্টোর যেখানে প্রায় উনচল্লিশ লক্ষ সত্তর হাজার মোবাইল অ্যাপস অ্যাভেলেবেল রয়েছে এবং বর্তমান অ্যাপসগুলোর প্রায় সেভেন্টি পারসেন্ট নিয়মিত ব্যবহার হয়ে আসছে দু সালে গুগল সার্চ ইঞ্জিন এক দশমিক দুই ট্রিলিয়ন সার্চ কোশ্চেন হ্যান্ডেল করেছে বর্তমান বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিনের মার্কেট শেয়ারের প্রায় একানব্বই দখল করে আছে গুগল এবং ভারতে সার্চ ইঞ্জিন মার্কেটের পঁচানব্বই ভাগ গুগলের দখলে ইন্টারনেট ব্যবহারকারী একজন মানুষ গড়ে প্রতিদিন তিন থেকে চারটি সার্চ করে গুগুলের মাধ্যমে প্রশ্ন হচ্ছে গুগল আসলে কত বড় গেট রেডি টু সারপ্রাইজ গুগল অনেক বড় অনেক বড় যতটুকু বড় আপনি আমি আসলে কল্পনা করতে পারি তার চেয়েও অনেক বড় তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ক্লিক করে রাখুন যেন পরবর্তী আপডেটটি কোনোভাবেই মিস না হয়ে যায় চলুন তাহলে শুরু করা যাক গুগলের শুরুটা হয়েছিল উনিশশো সালে দুই বন্ধু ল্যারি পেজ এবং সার্জি ব্রেনের হাত ধরে ক্যালিফোর্নিয়ার স্টেনফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় দুজনের রিসার্চ প্রজেক্ট হিসেবে গুগলের পদযাত্রা ল্যারি পেজ এবং ব্রিন প্রথম দিকে তাদের সার্চ ইঞ্জিনের নাম দিয়েছিলেন ব্যাকরাপ কারণ সার্চ ইঞ্জিনটি যে কোনো সাইটের ব্যাকলিংক লিঙ্ক থেকে ডাটা কালেক্ট করে সাইটের ইম্পর্টেন্স তৈরি করত এবং পরবর্তীতে তারা তাদের সার্চ ইঞ্জিনের নাম চেঞ্জ করে গুগল রাখেন উনিশশো সাতানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর গুগল ডট কম ডোমেনটি তারা কিনে নেন এবং উনিশশো আটানব্বই সালের চৌঠা সেপ্টেম্বর তারা গুগলকে কোম্পানি হিসেবে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত করেন তাদের নিকট বন্ধু সুজান ডায়ান ও জস্কির ক্যারেজে ক্যালিফোর্নিয়ার মিলন পার্কে সেটাই ছিল তাদের প্রথম কোনো অফিস এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ক্রেগ সিলভারস্টন নামের এক পিএইচডি স্টুডেন্টকে তারা তাদের প্রথম এমপ্লয়ী হিসেবে হায়ার করেন উনিশশো সালের আগস্ট মাসে গুগল ইনকর্পোরেটেড হওয়ার আগে সান কো কোফাউন্ডার অ্যান্টি ব্যাকটালস্যাম এক লক্ষ ইউএস ডলার গুগলে ইনভেস্ট করেন যা ছিল সে সময়ে তাদের জন্য অনেক বেশি উপকারী এবং ইতিহাসে তিনিই প্রথম গুগলে কোনো ইনভেস্টর এরপর উনিশশো সালে গুগল ইনকর্পোরেটেড হয়ে যায় এবং তিনজন অ্যাঞ্জেল ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্ট পেয়ে যায় যারা ছিলেন অ্যামাজন ডট কমের কোফাউন্ডার জেপ বেজোস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সের প্রফেসর ডেভিড চ্যারিটন এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত আমেরিকান বিজনেসম্যান রাম শ্রীরাম যাদের ইনিশিয়াল ইনভেস্টে গুগলের সম্পদের পরিমাণ দাঁড়িয়ে যায় এক মিলিয়ন ডলারের উপরে এবং সে অর্থের কল্যাণেই তারা গ্যারেজ থেকে তাদের অফিস স্থানান্তর করতে সক্ষম হয় ক্যালিফোর্নিয়ার মিলন পার্কে যা ছিল গুগলের নিজস্ব প্রথম কোনো অফিস পরবর্তীতে উনিশশো আটানব্বই সালের শেষ দিকে এবং নিরানব্বই দুই সালের শুরুতে গুগল আরো পঁচিশ মিলিয়ন ডলারের মতো ফান্ড পেয়ে যায় যার ঘোষণা আসে সাতই জুন উনিশশো সালে সেসব মেজর ইনভেস্টরদের তালিকায় ছিলেন বেঞ্চার ক্যাপিটাল ক্লাইনার সিকোয়া ক্যাপিটাল দিন দিন গুগলের চাহিদা এবং কোম্পানির পরিধি বাড়তে থাকায় গুগলের দুই পাউন্ডার ল্যারি পেজ এবং সার্চিব্রিন নতুন করে কোম্পানিকে নিয়ে ভাবতে শুরু করেন এবং দু হাজার পনেরো সালের দোসরাই অক্টোবর তারা তাদের ভাবনার শেষ প্রান্তে এসে দাঁড়ান এবং তারা প্রতিষ্ঠা করেন অ্যালপাবেট ইং অ্যালপাবেট ইংক মূলত গুগলের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলো প্রতিষ্ঠানের প্রধান বর্তমান গুগলের আন্ডারে থাকা প্রায় দুশো একয়ার কোম্পানির সবগুলোই অ্যালপাবেট ইংকের সহপ্রতিষ্ঠান মাত্র এবং গুগল নিজেও অ্যালপাবেট ইংকের একটি সহপ্রতিষ্ঠান মাত্র বর্তমান ইন্টারনেট জগতে প্রায় নব্বই শতাংশ গুগলের দখলে গুগল ব্যবসা করে আসছে ইন্টারনেট ক্লাউড কম্পিউটিং কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরও অনেক কিছু নিয়ে ওয়েব এবং নন ওয়েব গুগলের অসংখ্য প্রোডাক্ট রয়েছে যার মধ্যে রয়েছে গুগল সার্চ গুগল ইমেজ গুগল নিউজ গুগল ফাইন্যান্স গুগল শপিং গুগল বুকস গুগল প্যাটেন্টস গুগল স্কলার গুগল ডাটাশিট সার্চ গুগল হোটেল ফাইন্ডার্স গুগল অ্যালার্টস গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল কাস্টম সার্স গুগল ফ্লাইটস গুগল গ্রুপস গুগল ট্রান্সলেট গুগল ওয়েবস গুগল হিস্ট্রি গুগল অ্যাডস গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম গুগল অ্যাডস ম্যানেজার গুগল অ্যাডসেন্স গুগল অ্যাড এছাড়া নামের পাশে গুগল নেই এমন কোম্পানির সংখ্যাও অসংখ্য উদাহরণস্বরূপ প্লে স্টোর এবং ইউটিউবের কথা বলা যায় দু হাজার এক সালের বারোই ফেব্রুয়ারিতে প্রথমবার গুগল তাদের কোনো কোম্পানি করে নেয় যার নাম ছিল আমেরিকান একটি স্টার্ট যেটিকে গুগল পরবর্তীতে তাদের গুগল ম্যাপের সাথে ইন্টিগ্রেট করে নেয় এক সাল থেকে শুরু করে দু কোম্পানি অ্যাকুইজিশন করেছে যে কোম্পানিগুলো কোনো না কোনোভাবে গুগলের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার মতো ছিল কিংবা প্রতিদ্বন্দ্বী ছিল সবগুলোকেই গুগল নিজেদের করে নিয়েছে এমন অনেক কোম্পানি রয়েছে গুগলের হাতে আসার পর রীতিমতো বাজারে হয়েছে ফেলে দিয়েছে এবং জন উপযুক্ত শীর্ষে রয়েছে যার মধ্যে ইউটিউবের কথা নির্দিষ্টভাবে বলা যায় গুগলের ইতিহাসে যতগুলো সাকসেসফুল বড় প্রোডাক্ট রয়েছে তার মধ্যে ইউটিউব অন্যতম বর্তমান ইউটিউবে প্রায় 300 ঘন্টা ভিডিও আপলোড হচ্ছে প্রতি মিনিটে এবং গড়ে প্রতিদিন 5 থেকে 5.5 বিলিয়ন ভিডিও ভিউজ হচ্ছে এবং পৃথিবীতে ইউটিউবে একমাত্র সাইট যারা প্রতিমাসে গড়ে 900 থেকে 1000 মিলিয়ন ইউনিক ভিজিটর পাচ্ছে এবং গুগলের ইতিহাসে সবচেয়ে বড় অ্যাকুইজিশন হচ্ছে মটरोला মোবিলিটি কোম্পানিটিকে অ্যাকুয়ার করতে গুগল খরচ করেছে প্রায় 12.5 বিলিয়ন মার্কিন ডলার দু সালের আগস্ট মাসে গুগল মোট্রোলাকে অ্যাকোয়ার করে নেয় গুগল কাজ করছে ড্রাইভারলেস কার নিয়ে দু সাল থেকে গুগলের ড্রাইভারলেস কার রাস্তায় পাওয়া যাচ্ছে সর্বপ্রথম তারা তাদের প্রথম ড্রাইভারলেস কারের পরীক্ষা চালিয়েছে বর্তমানে সফলতার সাথে গুগলের ড্রাইভারলেস কার পুরো আমেরিকায় দাপিয়ে বেড়াচ্ছে গুগল প্রস্তুত করছে স্মার্টফোন তাদের দুটি স্মার্টফোন সিরিজ রয়েছে পিকজেল এবং নেক্সাস এছাড়া গুগল রয়েছে এসটিসি এবং মোটরোলা দুটি কোম্পানিকে গুগল একোয়ার করে নিয়েছে এবং দুটি কোম্পানির বর্তমান প্রস্তুতকারী সব মোবাইল ফোনের মালিক মূলত গুগল গুগল এর রয়েছে নিউরো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করার জন্য গুগল পঁচিশ মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে যা সোশ্যাল এবং ইকোনমিক্যাল অনেক প্রবলেম দূর করতে সক্ষম হবে বলে গুগল মনে করছে গুগলে রয়েছে নিজস্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার নাম হচ্ছে গো গো পিএসপি পাইথন জাবা কিংবা রুবিন রেলসের মতোই কাজ করে এবং এটি কমপ্লিটলি একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুগলে রয়েছে গুগল ক্লাউড সার্ভিস যা বিশ্বব্যাপী বেশ সমাদৃত গুগলের ক্লাউড সার্ভিসে রয়েছে অনেকগুলো বড় বড় কাস্টমার যার মধ্যে রয়েছে স্কাই মিডিয়া গ্রুপ পেপাল এস এস বিসি গোজ্যাক ইবে স্যাবরন এবং টুইটার বর্তমানে গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যামাজন ফেসবুক এবং অ্যাপল গুগলের বিজনেস থিওরি কমপ্লিটলি আলাদা অন্য যে কোনো ধরনের ব্যবসা থেকে সো তারপরও গুগল আসলে কত বড় অর্থের বিবেচনায় দু হাজার আঠারো সালে গুগল আয় করেছে একশো ছয়ত্রিশ দশমিক বিরাশি বিলিয়ন মার্কিন ডলার যেখানে গুগলের নেট ইনকাম ছিল ত্রিশ দশমিক চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার অ্যামাজন আয় করেছিল দুশো বত্রিশ দশমিক অষ্টআশি বিলিয়ন মার্কিন ডলার যার নেট ইনকাম ছিল দশ দশমিক শূন্য

জন এবং গুগলের এমপ্লয়ি হচ্ছে আটানব্বই হাজার সাতশো একাত্তর জন তো সব দিক থেকে গুগল অনেক বেশি এগিয়ে আছে এবং সেই তুলনায় যদি তুলনা করা যায় তাহলে গুগল ফেসবুক থেকে তিন গুণ বড় গুগলের সাথে মাইক্রোসফটের তুলনা করা চলে না দুটি কোম্পানির ব্যবসায় টোটালি দুটি আলাদা ক্যাটাগরিতে মাইক্রোসফট সম্পূর্ণ হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে ব্যবসা করে গুগল ইন্টারনেট হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু নিয়ে ব্যবসা করে সেদিক থেকে গুগল এবং মাইক্রোসফটের কিছুটা তুলনা চলে গত বছরের হিসাব অনুযায়ী মাইক্রোসফট আয় করেছিল একশো দশ বিলিয়ন মার্কিন ডল এবং মাইক্রোসফটের নেট ইনকাম ছিল ষোলো বিলিয়ন মার্কিন ডলার এবং মাইক্রোসফটের এমপ্লয়ি হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার নশ জন আপাত দৃষ্টিতে গুগল মাইক্রোসফট থেকে বড় এবং এমপ্লয়ের দিক থেকে মাইক্রোসফট গুগল থেকে বড় কোনো দেশের সাথে যদি গুগলকে তুলনা করা হয় সেখানেও গুগল যেতে যাবে উদাহরণস্বরূপ পাকিস্তান এবং মিয়ানমারের কথাই বলা যায় বর্তমান পাকিস্তানের ফরেন রিজার্ভ রয়েছে পনেরো বিলিয়ন মার্কিন ডলার এবং মিয়ানমার রয়েছে মাত্র আট বিলিয়ন মার্কিন ডলার সেই তুলনায় গুগল পাকিস্তান থেকে দ্বিগুণ এবং মিয়ানমার থেকে তিন গুণেরও বেশি বড় কারণ গুগলের গত বছর নেট ইনকাম ছিল বিলিয়ন মার্কিন ডলার সো এখন আপনার প্রশ্ন হতে পারে কেন বাংলাদেশের সাথে তুলনা করা হলো না কারণ বাংলাদেশের ফরেন রিজার্ভ গুগল থেকে তিন বিলিয়ন বেশি ভিডিওটি শেষ করার খুব কাছাকাছি রয়েছে তার আগে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে শেষ করতে চাই গুগলে এই যাবৎকালে সার্চ করা যত কোশ্চেন রয়েছে তার মধ্যে পনেরো পার্সেন্ট সবসময়ই থাকে যেগুলো গুগলে আগে কখনো সার্চ করা হয়নি তার মানে হচ্ছে মানুষের মনে যত নতুন ধরনের ধারণা আসে সবই মানুষ একবার করে গুগলে সার্চ করার চেষ্টা করে দু হাজার সালে শুধুমাত্র অ্যাডসেন্স থেকে গুগল আয় হয়েছে পঁচানব্বই দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার যা পৃথিবীর এজাবৎকালে অ্যাডসেন্স ইতিহাসে বিরল রেকর্ড 2018 সালে গুগল পাঁচ মিলিয়ন স্মার্ট স্পিকার সেল করেছে যা সারা পৃথিবীর স্মার্ট স্পিকার মার্কেট শেয়ারের 32.3 দশমিক তিন শতাংশ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আটানব্বই হাজার গুগলের এমপ্লয়ের মধ্যে প্রায় 30 শতাংশই রয়েছে ফিমেল খুব সহজেই বোঝা যাচ্ছে গুগলে যথেষ্ট পরিমাণে ফিমেল এমপ্লয়ি রয়েছে এমপ্লয়ীদের স্যালারি প্রদানের দিক থেকেও গুগল বেশ এগিয়ে রয়েছে গুগলের একজন এমপ্লয়ের এভারেজ স্যালারি 197274 লক্ষ সাতানব্বই ডলারের মতো যেখানে পুরো আমেরিকা জুড়ে একজন মানুষের বাৎসরিক স্যালারি ছাপান্ন ষোলো টলার সো সেই দিক থেকে গুগলের জব একটি ড্রিম জবও বলা যায় এবং সর্বশেষ দুই বিলিয়ন লাইন কোডের মাধ্যমে গুগলের ইন্টারনেট সচল রাখা হয়েছে যা অরিজিনাল স্পেস শাটল থেকে লাইন কোড বেশি সো ইউ গাইস এই ছিল গুগল নিয়ে আমাদের সম্পূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন লাইক দিন কমেন্টস করুন এবং আমাদেরকে আপনার মতামত জানতে দিন পাশাপাশি ধরনের ভিডিও আপনি পছন্দ করেন কিনা কিংবা কোন বিষয়ের উপর আপনি ভিডিও পেতে চান সেটা আমাদেরকে লিখে জানান আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অথবা আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি এনজয় করুন ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই